8 জেনারেশন কোর i5 8 জেনারেশনের ল্যাপটপ দিব মাত্র 26500 টাকা মাইক্রোসফট সারফেস প্রো 4 আন্ডার 30 কে এর ভিতরে সারফেস খুঁজতেছেন তাদের জন্য বেস্ট একটা ডিল 40 g4 এর একটা ডিফারেন্ট ভেরিয়েন্ট কোর i7 7 জেনারেশনের প্রসেসর থাকবে মাত্র 26999 টাকা আর i5 এর ভেরিয়েন্ট যেটা ওটা আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন মাত্র 24999 এলিট x2 আচ্ছা g2 কোর i5 7 জেনারেশনের প্রসেসর থাকে Lenovo ব্র্যান্ডের ভিতরে একটা ল্যাপটপ দেখেন ফিটনেসটা দেখেন ভাই ভাই ফিটনেস তো পুরো আপনার মতো ভাই ভাই আমার চাই তো সিলিং 830 g5 কোর i5 8 জেনারেশনের প্রসেসর থাকবে ভাই এটা কি xps নাকি অ্যাটিটিউড সিরিজ 5420 কোর i5 11 জেনারেশনের প্রসেসর থাকবে 3200 মেগাহার্টজ 16 GB RAM থাকবে অ্যাটিটিউড সিরিজের 7400 টু ইন অন 360 ডিগ্রি কনভার্টেবল টোটাল ডাই মেটালিক বিল ডেডিকেটেড গ্রাফিক্স সহকারে Ryzen সিরিজের ল্যাপটপ খুঁজতে 745G6 Ryzen 7 Pro 3700 ইউ সিরিজের প্রসেসর ইউজ করা হয়েছে সারফেসের অনেকগুলো মডেল আমার কাছে অ্যাভেলেবল আছে কিন্তু এই কালারটা আমার কাছে খুবই ভালো লাগে Elite X2 G4 হ্যাঁ আচ্ছা ডেটা চাপ Core i7 8 জেনারেশনের প্রসেসর থাকবে 830G7 Core i7 10 জেনারেশনের প্রসেসর থাকবে 16 GB RAM থাকবে DDR4 512 GB SSD থাকবে জেটবুক এর একটা প্রিমিয়াম ডিভাইস টিনিউ G5 Core i7 8 জেনারেশনের প্রসেসর থাকবে 16 GB RAM থাকবে 512 GB SSD থাকবে 28টা ব্যাংকের ক্রেডিট কার্ডের মাধ্যমে EMI নিতে পারবে আসসালামু আলাইকুম ভিউয়ার্স কি অবস্থা সবার কেমন আছেন হাতে দেখতে পাচ্ছেন একেবারে লাইট ওয়েট সমস্ত ল্যাপটপের কালেকশন কিন্তু পেয়ে যাবেন প্ল্যানেট আইডিতে আসলে রিজনেবল প্রাইস তো অবশ্যই থাকবে মাত্র 15-20 হাজার টাকা থেকে শুরু করে আপনার কিন্তু 50-60 হাজার টাকা যাদের বাজেট আছে সেই বাজেটের মধ্যে অনেক ভালো ভালো ল্যাপটপের কালেকশন কিন্তু পেয়ে যাবেন এবং প্রত্যেকটা ল্যাপটপে মিনিমাম হলেও কিন্তু 2000 টাকা ডিসকাউন্ট পাবেন এবং 7000 টাকা ডিসকাউন্টেও কিন্তু আজকের ভিডিওতে ল্যাপটপ আছে আপনাদের জন্য সারফেস থাকবে এছাড়াও কিন্তু ডিটাচেবল অনেক ল্যাপটপের ভেরিয়েন্ট থাকবে প্ল্যানেট আইডিতে ভাইদের সব লোকেশন কিন্তু একেবারে ইজি ঢাকা মিরপুর 10 নম্বরে আসবেন 10 নম্বর গোল চত্বরে সুন্দরবন পরিবহন সবাই চিনে যে কাউকে জিজ্ঞেস করলে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের বিল্ডিংয়ের সেম বিল্ডিং মা মেনা ভবন বলে আসলে এই মা মেনা ভবনের তৃতীয় তলায় চলে আসবেন প্ল্যানেট আইডিতে আসলে কিন্তু পেয়ে যাবেন ইমরান ভাইকে স্ক্রিনে ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে প্ল্যানেট আইডি ভিজিট করবেন যে কোনো ল্যাপটপ আপনার পছন্দ মতো নিয়ে নেবেন এবং প্রত্যেকটা ল্যাপটপে ডিসকাউন্টের কথা তো বললামই এছাড়াও গ্যারান্টি ওয়ারেন্টি কিন্তু 15 দিনের একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি আর যারা ইএমআই এর মাধ্যমে নিতে চান সেটাও কিন্তু নিতে পারবেন পুরো ভিডিওটা দেখতে থাকেন আসসালামু আলাইকুম ইমরান ভাই কি অবস্থা কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই মাথার উপরে কি জানি দেখা যাচ্ছে ভাই প্ল্যানেট আইটি আচ্ছা আচ্ছা তো আমরা এই মুহূর্তে রয়েছি প্ল্যানেট আইটিতে আজকে তো সব ধামাকা ল্যাপটপের কালেকশন লাল নীল হলুদ সবুজ মানে সব ধরনের ল্যাপটপের ভেরিয়েশন আছে জি জি ভাই প্রিমিয়াম সব সিরিজ আছে তো আজকে অবশ্যই ভাই ইনশাআল্লাহ আজকে সব ধরনের কালেকশন দেখব ভাই স্পেশাল চমক কি থাকবে আজকের ভিডিওতে ভাই আজকে কিন্তু প্রত্যেকটা ল্যাপটপে 5 থেকে 10 হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট থাকবে চমৎকার আর এছাড়াও কিন্তু জেনারেশন কোর i5 8 জেনারেশনের ল্যাপটপ দিব মাত্র 26500 টাকা 26500 টাকা হ্যাঁ কোর i5 8 জেনারেশনের ল্যাপটপ থাকবে 8 GB RAM 256 GB SSD এবং টাচ ডিসপ্লে ওকে সব ধরনের ল্যাপটপের ভেরিয়েশন দেখব অবশ্যই বলবো পুরো ভিডিওটা দেখেন তাহলে কিন্তু প্রাইস সম্পর্কে ভালো একটা আইডিয়া হয়ে যাবে ওনাদের কাছ থেকে ভালো কনফিগারেশনের ল্যাপটপ কিন্তু রিজনেবল প্রাইসে নিতে পারবেন ইমরান ভাই ফারস্টে কোন ল্যাপটপটা থেকে শুরু করবেন আচ্ছা আচ্ছা ফারস্টে সারফেস দিয়ে শুরু করি আমার কাছে সারফেস ব্র্যান্ডটা খুব ভালো লাগে যার কারণে সব সময় সারফেস দিয়ে শুরু করি জোস আচ্ছা সকল ধরনের কাজ কমফোর্টলি করতে পারবেন যদি একটু ফিটনেসটা দেখাই ভাই বাহ আমরা একেবারে ক্লোজলি দেখাই দেই একেবারে লাইট ওয়েট সকল ধরনের কাজ করা যাবে আর ব্যাটারি ব্যাকআপে 3 থেকে 4 ঘন্টা প্লাস ইন্টেল স্টার গ্রাফিক্স কার্ড রয়েছে 4 GB যেটা কিন্তু কেউ চাইলে দেখা যাচ্ছে কিবোর্ডটা সে ডিটাচ করে রেখে দিলো কোনো এক জায়গায় সে ট্যাব মোডেও কিন্তু ইউজ করতে পারবে ডিসপ্লে কিবোর্ডটা আছে অ্যাভেলেবল রয়েছে চমৎকার ল্যাপটপটি কিন্তু আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন মাত্র 29999 টাকা 29999 জি জি তো চমৎকার বেস্ট প্রাইস আছে 840 G4 এর একটা ডিফারেন্ট ভেরিয়েন্ট অ্যাকচুয়ালি 840 G4 কিন্তু আমরা সচরাচর i5 এর ভেরিয়েন্টটা দেখি আমাদের কাছে প্রত্যেকটা ভেরিয়েন্টই অ্যাভেলেবল আছে আর এখন আমার হাতে যে মডেলটা আছে এটা হলো Core i7 7 জেনারেশনের প্রসেসর থাকবে DDR4 8 GB RAM থাকবে 256 GB M.2 SSD থাকবে কিবোর্ড ব্যাকলাইট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর 4K লেখা চমৎকার ট্র্যাকপ্যাড স্টুডিও সাউন্ড সিস্টেম ডিসপ্লেটা কিন্তু 14 ইঞ্চ আইপিএস প্যানেল একটি ফুল এইচডি ডিসপ্লে ইউজ করা হয়েছে ইন্টেল স্টার গ্রাফিক্স কার্ড 4 GB ব্যাটারি ব্যাকআপটা 3 থেকে 4 ঘন্টা প্লাস পেয়ে যাবেন এবং ডুয়েল স্টোরেজ ফ্যাসিলিটিস অ্যাভেলেবল রয়েছে আপনি কিন্তু এসএসডি হার্ড ডিস্ক দুটা একসাথে ইউজ করতে পারবেন সকল ধরনের কাজ কমফোর্টলি করতে পারবেন চমৎকার একটা ল্যাপটপ আমাদের কাছে
এই মুহূর্তে কোয়ান্টিটি অ্যাভেলেবল রয়েছে, এটা কিন্তু আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন মাত্র 26,999 টাকা। i5 এর ভেরিয়েন্ট যেটা ওটা আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন মাত্র 24,999 টাকা, মানে 26,999 টাকা i7 এর ভেরিয়েন্ট। দেখা যাচ্ছে i7 এর ভেরিয়েন্ট কিন্তু মোটামুটি 30,000 এর উপরে যেতে হয়, তো আজকের ভিডিওতে কিন্তু রিজনেবল প্রাইসে i7 পেয়ে যাচ্ছেন। এটা কিন্তু Lenovo ব্র্যান্ডেড, মানে যদি একটু কন্ডিশনটা দেখাই দিই, একেবারে লুক লাইক নতুন। সকল ধরনের গ্রাফিক্স থেকে শুরু করে সকল ধরনের কাজ কমপ্লিটলি করতে পারবেন। যারা গেম খেলতে যাচ্ছেন পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, এই গেম গুলো কিন্তু ইজিলি খেলতে পারবেন। চমৎকার কন্ডিশন অ্যাভেলেবেল রয়েছে কোরাই 7 6th জেনারেশন। আচ্ছা, আর এইটা কিন্তু আজকে একটা ধামাকা প্রাইস দেবো ভাই, কত দেওয়া যায় এখন? তো কত ভাই, 20,000 টাকা দিয়ে দিবেন নাকি ভাই? 20,000 টাকা তো ভাই কম হয়ে যায়। এইটা একেবারে আমাদের প্রিভিয়াস প্রাইস ছিল 25,000 টাকা, সেটা রিজনেবল প্রাইস দেবো মাত্র 22,999 টাকা। চমৎকার, 25,000 টাকা ল্যাপটপ, 22,999 টাকা, 2,000 টাকা ডিসকাউন্ট, ডিটাচেবল। এই প্রিমিয়াম সেগমেন্ট গুলো অ্যাকচুয়ালি প্ল্যানেট এডিতে অ্যাভেলেবল থাকে সব সময়, এখনো আছে। মানে ডিটাচেবল এর মধ্যে কিন্তু অনেকগুলো ভেরিয়েন্ট আছে, আমরা ফার্স্টেই কিন্তু একটা দেখাইছি, এটা হচ্ছে আরেকটা, এটা আরেকটা ভেরিয়েন্ট। আর এটা কিন্তু হলো আপনার Elite X2, আচ্ছা G2, Core i5 7th generation এর প্রসেসর থাকবে, 16GB RAM থাকবে, 256GB SSD থাকবে। ডিসপ্লেটা কিন্তু 2K টাচ পেন সাপোর্টেড, যারা 3D অ্যানিমেশন ড্রয়িং এর কাজগুলো করবেন, কার্টুনিস্ট যারা আছেন তারা একটা প্রিমিয়াম ফিল পাবেন, সকল ধরনের কাজ কমফোর্টলি করতে পারবেন। ব্যাটারি ব্যাকআপটা 3 থেকে 4 ঘন্টা পাবেন, একেবারে প্রিমিয়াম কন্ডিশনে আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে। চমৎকার ল্যাপটপটি কিন্তু আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন মাত্র 35,999 টাকা। এখন একটা ল্যাপটপ দেখাবো, ডেল ব্র্যান্ডের Core i5 8th জেনারেশনের একটি ল্যাপটপ। আচ্ছা, টাচ, আচ্ছা, এবং সকল ফিচার এবং ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল রয়েছে। Core i5 8th জেনারেশন, 8GB RAM, 256GB SSD এবং 13-inch একটি ডিসপ্লে রয়েছে। এটা কিন্তু টাচ, টাচটা কিন্তু খুবই রেসপন্সিভ, বোঝা যায় না কিন্তু এটার মধ্যে যে টাচ স্ক্রিন আছে, মোটামুটি দেখলে একটা ম্যাট স্ক্রিন আছে, একেবারে প্রিমিয়াম, সকল ধরনের কাজ কমফোর্টলি করতে পারবেন, একেবারে দেখতে পাচ্ছেন সকল ধরনের কাজ। Core i5 8th জেনারেশনের ল্যাপটপ, 8GB RAM, 256GB SSD, 13-inch ডিসপ্লে, ফুল HD এবং টাচ, টাচটা কিন্তু খুবই রেসপন্সিভ, সকল ধরনের কাজ করতে পারবেন, 3 থেকে 4 ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ সহকারে। এটা কিন্তু আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন মাত্র 26,500 টাকায় ভাই। অসাধারণ একটা ল্যাপটপ, টাচ স্ক্রিন ডিসপ্লে আর বেজেললেস। আমি মানে অনেস্টলি ভাবছিলাম যে 35,000 টাকার উপরে প্রাইস চাইবে, তো 26,000 টাকা আমি নিজে অবাক হয়ে গেলাম, এত চমৎকার ল্যাপটপ 26,000 টাকার মধ্যে, অসাধারণ। Lenovo ব্র্যান্ডের ভিতর আরেকটা ল্যাপটপ দেখাই, Exon Carbon, কি কোন আছে? অবশ্যই ভাই, ফিটনেসটা দেখেন ভাই, ভাই ফিটনেস তো পুরো আপনার মতো ভাই, ভাই আমার চাইতেও স্লিম ভাই, আপনার চাইতেও স্লিম, আমার চাইতেও স্লিম, অসাধারণ, একেবারে Exon Carbon। Core i5 6th জেনারেশনের প্রসেসর থাকবে, DDR4 8GB RAM থাকবে, 256GB M.2 NVMe SSD থাকবে, কিবোর্ড ব্যাকলাইট, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ডুয়েল কিলিং এর চমৎকার ট্র্যাকপ্যাড রয়েছে। ডিসপ্লেটা কিন্তু 14-inch IPS প্যানেল, একটি ফুল HD ডিসপ্লে ইউজ করেছে এবং বেজেলটা কিন্তু একেবারেই ন্যানো বেজেল, সকল ধরনের কাজ কমফোর্টলি করতে পারবেন। ইন্টেলের সার্ভিসটা রয়েছে, 4GB ব্যাটারি ব্যাকআপটা 3 থেকে 4 ঘন্টা প্লাস, একেবারেই প্রিমিয়াম কন্ডিশন আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে। আর এটা কিন্তু আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন মাত্র 26,999 টাকা, 26,999 টাকা। চমৎকার সিরিজ কিন্তু একেবারে লাইটওয়েট, যারা লাইটওয়েট সার্চ করছেন, আর Exon Carbon এই প্রাইজের মধ্যে মানে অসম্ভব প্রাইস দিয়ে দিছে কিন্তু আজকের ভিডিওর মধ্যে। খুবই পপুলার মডেল, বাংলা মানে বর্তমানে মার্কেট কাঁপানো মডেল বলা যায়, 830G5। আচ্ছা, Core i5 8th জেনারেশনের প্রসেসর থাকবে, DDR4 8GB RAM থাকবে, 256GB M.2 NVMe SSD থাকবে, কিবোর্ড ব্যাকলাইট, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ডুয়েল ক্লিকের চমৎকার ট্র্যাকপ্যাড, বেঙ্গল অপশন, প্রিমিয়াম সাউন্ড সিস্টেম রয়েছে। ডিসপ্লেটা নিয়ে যদি কথা বলি, এখানে কিন্তু 13-inch IPS প্যানেল, সরি 13.3-inch IPS প্যানেল, ফুল HD ডিসপ্লে ইউজ করা হয়েছে। ডিসপ্লে আপার লেভেলে কিন্তু প্রাইমারি ক্যামেরা সহ ফেস লক ফ্যাসিলিটিসটাও অ্যাভেলেবেল রয়েছে, সকল ধরনের কাজ কমফোর্টলি করা যাবে। আচ্ছা, একেবারে মেটালিক বডি বিলকুলি, যদি একটু দেখাই দিই ভাই, একেবারে প্রিমিয়াম। এটা কিন্তু আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন মাত্র 28,500 টাকায়, 28,500, চমৎকার প্রাইস। ডেল বিজনেস সিরিজের একটা মডেল, যদি একটু কন্ডিশনটা দেখাই দিই ভাই, ওয়াও ভাই, এটা কি এক্সপিএস নাকি? না না, এক্সপিএস না, এটা হলো ল্যাটিটিউড সিরিজের 5420। আচ্ছা, Core i5 11th জেনারেশনের প্রসেসর থাকবে এবং 3200 MHz 16GB RAM থাকবে, 256GB M.2 NVMe SSD থাকবে, কিবোর্ড ব্যাকলিক, চমৎকার একটি ট্র্যাকপ্যাড রয়েছে। ডিসপ্লেটা নিয়ে কথা বলি, এখানে কিন্তু 14-inch IPS প্যানেল, একটি ফুল HD ডিসপ্লে ইউজ করা হয়েছে এবং ইন্টেলের সার্ভিসটা 8GB পেয়ে যাবেন, এবং যদি একটু বেজেলটা দেখাই দিই, একেবারে ন্যানো বেজেল করছে, সকল ধরনের কাজ কমফোর্টলি করতে পারবেন। প্রিমিয়াম একটি ডিভাইস, 11th জেনারেশনের,
গ্রাফিক্স থেকে শুরু করে ভিডিও এডিটিং আব্দুল্লাহ পিং কন্টেন্ট ক্রিয়েটর যারা আছেন সকল ধরনের যারা গেম খেলতে যাচ্ছেন পাবজি ফ্রি ফায়ার কল অফ ডিউটি এই গেমগুলো কিন্তু স্মুথলি খেলতে পারবেন চমৎকার একটি ডিভাইস আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন এটা প্রিভিয়াস প্রাইস ছিল 58000 টাকা আজকে ডিসকাউন্ট করে দিলাম মাত্র 51999 টাকা ওকে মানে অলমোস্ট 6000 টাকা নাকি 7000 টাকা কত ডিসকাউন্ট ভাই আচ্ছা একটু দেখেন তবে এর আগে তো অনেক আপনি তো অনেক জায়গায় ভিডিও করেন দেখছেন কিনা ভাই এটা তো অনেকটা এক্সপিএস টাইপের মনে হচ্ছে না না এক্সপিএস না ভাই এটা কিন্তু ডেল ল্যাটিটিউড সিরিজের 7400 টু ইন অন 360 ডিগ্রি কনভার্টেবল একেবারে বেজেললেস আচ্ছা প্রোডাক্টটা কি ভাই মেটাল বিল্ড টোটাল ডাই মেটালিক বিল্ড অসাধারণ করছে কিন্তু ভাই মানে একটা মাসকুলার ফিল আছে কিন্তু এর মধ্যে প্রোডাক্টের মধ্যে এটা হলো Core i5 8th generation এর প্রসেসর থাকবে DDR4 16GB RAM থাকবে 256GB M.2 NVMe SSD থাকবে কিবোর্ড ব্যাকলিক চমৎকার একটি ট্র্যাকপ্যাড রয়েছে এবং এটাতে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা রয়েছে পাওয়ার বাটনে ডিসপ্লেটা নিয়ে কথা বলবো এখানে কিন্তু 14-inch IPS প্যানেল একটি ফুল এলজি ডিসপ্লে ইউজ করা হয়েছে আর এবং এটা কিন্তু টাচ টাচটা কিন্তু খুবই রেসপন্সিভ ন্যাচারাল ফোন যাবে ইউজ করুন ওভাবে করতে পারবেন এটার কিন্তু শেয়ার গ্যামস্টার রয়েছে 8GB ব্যাটারি ব্যাকআপটা 3-4 ঘন্টা প্লাস পেয়ে যাবেন ল্যাপটপ প্লাস ট্যাব মোড ইউজ করতে পারবেন হ্যান্ডি একটা ডিভাইস যারা বিভিন্ন জায়গায় ল্যাপটপ ক্যারি করতে চাচ্ছেন তারা কিন্তু ইজিলি ক্যারি করতে পারবেন আচ্ছা চমৎকার একটি ডিভাইস কোয়ান্টিটি অ্যাভেলেবেল আছে এটা কিন্তু আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন মাত্র 42999 টাকা মানে চমৎকার প্রাইজের মধ্যে কিন্তু আর ল্যাপটপটা আমার কাছে অস্থির লাগছে কারণ পুরোটা মেটাল বিল্ড আছে ডিসপ্লেটা বেজেললেস আছে টাচ স্ক্রিন ডিসপ্লে সবকিছু মিলে কিন্তু একটা প্রিমিয়াম ফিল আছে বস লেভেলের যারা ল্যাপটপ সার্চ করছিলেন আপনাদের বাজেটটা মোটামুটি 50-এর কাছাকাছি বাজেট ছিল চাইলে কিন্তু মাত্র 43000 টাকার মধ্যে এই সেগমেন্টটা নিয়ে নিতে পারছেন ডেডিকেটেড গ্রাফিক্স সহকারে রাইজেন সিরিজের ল্যাপটপ খুঁজতেছেন তাদের জন্য কিন্তু একটা ধামাকা ল্যাপটপ আছে খুবই পপুলার মডেল 745G6 আচ্ছা রাইজেন 7 প্রো 3700 ইউ সিরিজের প্রসেসর ইউজ করা হয়েছে DDR4 8GB RAM রয়েছে 256GB M.2 NVMe SSD রয়েছে তাছাড়া কিন্তু কিবোর্ড ব্যাকলাইট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ডুয়েল ক্লিকের চমৎকার ট্র্যাকপ্যাড বেঙ্গল অপশনে প্রিমিয়াম সাউন্ড সিস্টেম রয়েছে এবং ডিসপ্লেটা কিন্তু 14-inch IPS প্যানেল একটি ফুল HD ডিসপ্লে ইউজ করা হয়েছে এবং এটাতে কিন্তু ভেগা 8 এর ডেডিকেটেড 2GB গ্রাফিক্স কার্ড রয়েছে এবং শেয়ার গ্রাফিক্সটা কিন্তু 4GB আচ্ছা আর এটা দিয়ে কিন্তু যেহেতু রাইজেন 7 3700 সিরিজের প্রসেসর ইউজ করা হয়েছে অনেকে রাইজেনটা বুঝেন না ইন্টেলের সাথে যদি কম্পেয়ার করতে চান Core i5 11 জেনারেশনের সাথে কম্পেয়ার করা যায় আচ্ছা আর এটা দিয়ে কিন্তু সকল ধরনের গ্রাফিক্স থেকে শুরু করে ভারী লেভেলের সকল ধরনের কাজ কমফোর্টলি করতে পারবেন যারা গেম খেলতে যাচ্ছেন পাবজি ফ্রি ফায়ার কল অফ ডিউটি এই গেমগুলো কিন্তু চমৎকারভাবে খেলতে পারবেন আর চমৎকার একটি ডিভাইস আমাদের কাছে কোয়ান্টিটি অ্যাভেলেবল রয়েছে শোরুমে এসে দেখে শুনে পারচেজ করতে পারবেন চমৎকার ডিভাইসটি কিন্তু আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন মাত্র 35999 টাকা অসাধারণ একটা ল্যাপটপ কিন্তু আমি বলবো যে এটা সবার বাজেটের মধ্যে কিন্তু একটা বেস্ট কনফিগারেশন কারণ যারা ডিজাইনের কাজ করে এডিটিং এর কাজ করে দেখা যাচ্ছে 30-35000 টাকা অ্যাভারেজ একটা বাজেট থাকে মিড রেঞ্জের মধ্যে তো 30-35 বাজেটের মধ্যে হিসাব করলে কিন্তু এই ল্যাপটপটা আপনারা নিয়ে নিতে পারছেন অনায়াসে ভাইয়াদের কাছে কোয়ান্টিটি পিস আছে দেখে শুনেও কিন্তু আপনারা নিতে পারেন এখন দেখাই সারফেস অ্যাকচুয়ালি সারফেসের অনেকগুলো মডেল আমাদের কাছে আমার কাছে অ্যাভেলেবল আছে কিন্তু এই কালারটা আমার কাছে খুবই ভালো লাগে এটা কি ভাই লালপুরি ল্যাপটপ নাকি ভাই এটা রোজ গোল্ড ওকে এটা কিন্তু মাইক্রোসফট সারফেস ল্যাপটপ 2 Core i7 8th জেনারেশনের প্রসেসর ইউজ করা হয়েছে 16GB RAM রয়েছে 512GB M.2 NVMe SSD রয়েছে কিবোর্ড ব্যাকলাইট চমৎকার একটি ট্র্যাকপ্যাড ডিসপ্লেটা নিয়ে কথা বলি 13.5 ইঞ্চি 2K রেজোলিউশনের একটি টাচ ডিসপ্লে ইউজ করা হয়েছে টাচটা কিন্তু খুবই রেসপন্সিভ ন্যাচারাল ফোন যাবে ইউজ করুন ওভাবে করতে পারবেন এবং ইন্টেলের স্ট্র্যাটোস রয়েছে 8GB ব্যাটারি ব্যাকআপটা 5-6 ঘন্টা প্লাস পেয়ে যাবে যদি একটু ফিটনেসটা দেখাই দিই একেবারে সুপার স্লিম আল্ট্রা ওয়েট বিভিন্ন জায়গায় ক্যারি করার জন্য বেস্ট টোটালটা কিন্তু মেটালিক বডির বিল্ড কোয়ালিটি হ্যাঁ আচ্ছা সকল ধরনের কাজ কমফোর্টলি করতে পারেন এটা কিন্তু আমাদের প্রিভিয়াস প্রাইস ছিল 60000 টাকা আজকে ডিসকাউন্ট করে দিলাম মাত্র 53999 টাকা হলে কিন্তু আচ্ছা পারচেজ করতে পারবে মানে 60000 টাকার ল্যাপটপ 54000 টাকা 6000 টাকা ডিসকাউন্ট থাকবে যারা এই মডেলটা নিতে যাচ্ছেন ডিটাচেবল একটা ভালো কনফিগারেশন খুঁজতেছে আচ্ছা 3K ডিসপ্লে দিয়ে তাদের জন্য কিন্তু এই মডেলটা এটা কিন্তু হলো আপনার এলিট এক্স টু G4 হ্যাঁ আচ্ছা ডিটাচেবল ল্যাপটপ প্লাস ট্যাব মোডে ইউজ করতে পারবেন কনফিগারেশনটা হলো Core i7 8th জেনারেশনের প্রসেসর থাকবে 16GB RAM থাকবে 512GB SSD থাকবে ডিসপ্লেটা কিন্তু 3K এবং টাচ ডিসপ্লে টাচটা কিন্তু খুবই রেসপন্সিভ প্লাস পেন সাপোর্টেড যারা কার্টুনিস্ট আছেন 3D অ্যানিমেশনের কাজগুলো করবেন ড্রয়িং এর কাজগুলো করবেন চমৎকারভাবে করতে পারবেন আর এটা কিন্তু আপনার হলো ডুয়েল ক্যামেরা অ্যাভেলেবল আচ্ছা ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইডেও কিন্তু ক্যামেরা রয়েছে সাথে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটাও রয়েছে একেবারেই কিন্তু প্রিমিয়াম একটা ডিভাইস মনে মোটামুটি কিন্তু মোবাইলের মতো সামনেও ক্যামেরা আছে পিছনেও ক্যামেরা আছে আপনি কিন্তু দুই দিক থেকে ইউজ করতে পারবেন ক্যামেরা রেজুলেশনটা কিন্তু খুবই চমৎকার আর এই চমৎকার ল্যাপটপটি কিন্তু আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন মাত্র
51999 টাকায়। এটা কিন্তু 830G7 একটা ডিফারেন্ট ভেরিয়েন্ট দিয়ে আমাদের কাছে একেবারে লুক লাইক ব্র্যান্ড নিউ কন্ডিশন অ্যাভেলেবল রয়েছে। এটা কিন্তু কোরাই 7 10 জেনারেশনের প্রসেসর থাকবে, 16GB RAM থাকবে DDR4, 512GB SSD থাকবে। তাছাড়া কিন্তু আপনার কিবোর্ড ব্যাকলাইট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর চমৎকার একটি ট্র্যাকপ্যাড রয়েছে এবং বেঙ্গল অপশনে কিন্তু ডুয়েল সাউন্ড সিস্টেম রয়েছে। তাছাড়া কিন্তু আপনার এখানে 13.3 ইঞ্চ IPS প্যানেল, একটি ফুল HD ডিসপ্লে ইউজ করা হয়েছে, ইন্টেল স্ন্যাপড্রাগন 4G ব্যাটারি ব্যাকআপটা 3 থেকে 4 ঘন্টা প্লাস, এবং এটা কিন্তু টাচ ডিসপ্লে। আচ্ছা, এবং ডিসপ্লেটা কিন্তু টাচ, এবং টাচটা কিন্তু খুবই রেসপন্সিভ, এবং ডিসপ্লে আপার লেভেলে কিন্তু প্রাইমারি ক্যামেরা সব ফেসলক ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল রয়েছে। সকল ধরনের কাজ, গ্রাফিক্স থেকে শুরু করে গেমিং, সকল ধরনের কাজ কমফোর্টলি করতে পারবেন। এই চমৎকার ডিভাইসটি কিন্তু আমাদের কাছে পারচেজ করতে পারেন মাত্র 52999 টাকা। ওকে, এটা কিন্তু জেটবুকের একটা প্রিমিয়াম ডিভাইস, এটা কিন্তু 50 নিউ G5। আচ্ছা, এটা কিন্তু আজকে একটা ধামাকা ডিসকাউন্টে দিব। কোরাই 7 8 জেনারেশনের প্রসেসর থাকবে, 16GB RAM থাকবে, 512GB SSD থাকবে, কিবোর্ড ব্যাকলাইট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ডুয়েল ক্লিকের চমৎকার ট্র্যাকপ্যাড, বেঙ্গল অপশনে প্রিমিয়াম সাউন্ড সিস্টেম। ডিসপ্লেটা নিয়ে যদি কথা বলি, এখানে কিন্তু 15.6 ইঞ্চ IPS প্যানেল, এটা ফুল HD ডিসপ্লে ইউজ করা হয়েছে, ইন্টেলের স্ন্যাপড্রাগন 8GB ব্যাটারি ব্যাকআপটা 3 থেকে 4 ঘন্টা প্লাস পেয়ে যাবেন। এটা ধামাকা ডিসকাউন্ট প্রাইস দিবে, এটা কিন্তু আমাদের কাছ থেকে পারচেজ করতে পারেন মাত্র 44999 টাকা। ওকে, যারা মানে সারা দিন ল্যাপটপ অন রাখতে হয় প্রফেশনাল কাজের জন্য, দেখা যাচ্ছে সকালে অন করছে, রাত্রে 12টায় অফ করছে, বা অফ করেই নেই, একটা না তিন দিন চার দিন অন রাখে, তারা কিন্তু জেটবুক সিরিজগুলো আপনারা কালেক্ট করতে পারেন। ভাই, এখন ডেলের একটা প্রিমিয়াম ডিভাইস দেখাবো, 360° কনভার্টেবল। হ্যাঁ, একেবারেই কিন্তু প্রিমিয়াম ডিভাইস, এবং এটার বিল কোয়ালিটিটা যদি দেখাই একেবারেই প্রিমিয়াম। এটা কিন্তু 5289। হ্যাঁ, আচ্ছা, কোরাই 5 7 জেনারেশনের প্রসেসর থাকবে, DDR4 8GB RAM থাকবে, 256GB SSD থাকবে, কিবোর্ড ব্যাকলাইট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ডুয়েল ক্লিকের চমৎকার ট্র্যাকপ্যাড, ডিসপ্লেটা কিন্তু 13 ইঞ্চি IPS প্যানেল, একটি ফুল HD ডিসপ্লে, এবং ডিসপ্লেটা কিন্তু টাচ, টাচটা কিন্তু খুবই রেসপন্সিভ, ন্যাচারাল ফোন যাবিস কোনোভাবে করতে পারবেন, সকল ধরনের কাজ কমফোর্টলি করতে পারবেন। হ্যান্ডি একটা ডিভাইস, বিভিন্ন জায়গায় ক্যারি করার জন্য বেস্ট, চমৎকার এই ডিভাইসটি কিন্তু আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন মাত্র 29999 টাকায়। চমৎকার, 30,000 বাজেটের মধ্যে টাচ স্ক্রিন ডিসপ্লে, 360 রোটেট হ্যান্ডি ল্যাপটপ, সব কম্বিনেশন যারা একসাথে চান, বাজেটটাও লিমিটেড, তারা চাইলে কিন্তু এই সিরিজটা নিয়ে নিতে পারেন। মানে ল্যাপটপটা সামনাসামনি দেখলে কেউ বলবে না যে এটা 30,000 টাকার ল্যাপটপ, মিনিমাম মনে হচ্ছে 50 থেকে 60,000 টাকা বাজেটের একটা ল্যাপটপের ভাইব কিন্তু রয়েছে এটার মধ্যে। ভাইয়া, প্ল্যানেট আইডিতে তো আসলে প্রচুর ল্যাপটপ আছে, যদি আমরা দেখাতে যাই মোটামুটি কয়েক ঘন্টার হয়ে যাবে ভিডিওটা। তো মোটামুটি যে কয়েকটা ল্যাপটপ দেখলাম, আশা করি যে এর মধ্যে থেকে ভিউয়ার্সরা একটা বাছাই করে নিতে পারবে। এছাড়াও আপনাদের কাছে তো অন্যান্য ভ্যারিয়েন্টগুলো সবসময় অ্যাভেলেবল আছেই। তো যারা ল্যাপটপগুলো নিতে যাচ্ছেন, আমি বলবো স্ক্রিনে ওনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, ফোন কল নাম্বারগুলো কিন্তু দেওয়া আছে, আপনারা যোগাযোগ করলে যে কোনো সময় যে কোনো মডেল সম্পর্কে যদি জানতে চান বা আপনাদের কী ধরনের কাজ করবেন সেটা যদি ওনাদের সাথে শেয়ার করেন, ওনারা কিন্তু ভালো একটা ল্যাপটপ সাজেস্ট করতে পারবে আপনাদেরকে। যারা ঘরে বসে প্রোডাক্ট পারচেস করতে যায় তাদের জন্য আপনাদের ব্যবস্থাগুলো কী আছে? আচ্ছা, আমরা কিন্তু বাংলাদেশের 64টি জেলায় প্রোডাক্ট পাঠিয়ে থাকি, সেক্ষেত্রে নাম, ঠিকানা, ফোন নাম্বার টেক্সট করতে হবে এবং 1,000 টাকা অ্যাডভান্স করতে হবে। আমরা তার নিকটস্থ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রোডাক্টগুলো কন্ডিশনে পাঠিয়ে দেবো, বাকি টাকা ওইখানে দিয়ে প্রোডাক্ট বুঝে নেবে। এবং ঢাকার ভিতরেও কিন্তু হোম ডেলিভারি সার্ভিসটি অ্যাভেলেবেল আছে, সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে কিন্তু হোম ডেলিভারি নিতে পারবে। এবং আমাদের প্রত্যেকটা ল্যাপটপের সাথে কিন্তু 20 ডেজ একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং লাইফ টাইম ফ্রি সার্ভিস পেয়ে যাবে। ওকে, যারা ল্যাপটপ নিতে চান অবশ্যই ইমরান ভাইয়ের সাথে যোগাযোগ করবেন, মানে প্ল্যানেট আইটির সাথে আপনারা যোগাযোগ করবেন। এছাড়াও ওনাদের কাছে কিন্তু EMI ফেসিলিটিগুলো অ্যাভেলেবল আছে। ভাইয়া, আপনাদের থেকে EMI এর মাধ্যমে যারা নিতে চায় EMI এর প্রসেসটা একটু বলে দিন। আচ্ছা আচ্ছা, আমাদের কিন্তু 28টা ব্যাংকের ক্রেডিট কার্ডের মাধ্যমে EMI নিতে পারবে, সেক্ষেত্রে আমাদের কাছে যোগাযোগ করলে আমরা সিস্টেমগুলো বলে দিব। আচ্ছা, EMI এর মাধ্যমে আপনারা কিন্তু 0% ডাউন পেমেন্ট দিয়েও কিন্তু প্রোডাক্ট পারচেস করতে পারেন। আর আমি বলবো যারা শপে আসতে পারবেন অবশ্যই শপে চলে আসবেন, কারণ শপে আসলে কিন্তু দেখা যাচ্ছে 10টা প্রোডাক্ট দেখে একটা বাছাই করে আপনারা নিতে পারবেন। প্রয়োজনে আধা ঘন্টা, এক ঘন্টা, দুই ঘন্টা একটা ল্যাপটপ ইউজ করে, মানে ওই ল্যাপটপটা কতটা ভালো এটা কিন্তু আপনি ইউজ করে এরপরে কিন্তু নিতে পারবেন। তো অবশ্যই শপে চলে আসবেন, শপে এসে দেখে শুনে প্রোডাক্ট একটা পারচেস করে নেবেন আপনার পছন্দ মতো। আর যারা এর আগে অলরেডি পারচেস করছেন, প্ল্যানেট আইটির ভিডিওটা দেখছেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন আসলে ওনাদের প্রোডাক্টের কোয়ালিটিগুলো কেমন ছিল। যারা ভিডিওটা দেখছেন তারাও স্পেশালি কমেন্ট করবেন যে ভিডিওতে থাকা কালেকশনগুলো কেমন ছিল। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করবো, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যদি আপনারা আমার চ্যানেলের নতুন ভিউয়ার্স হয়ে থাকেন অবশ্যই রিকোয়েস্ট করবো চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দেবেন। ইনশাল্লাহ আবারও দেখা হবে আপনাদের সাথে কোনো নতুন একটা ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।